আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল ল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, এলএলবি ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় এই পর্বে আলোচনা করব কোম্পানি ও বাণিজ্য আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে, হস্তান্তরযোগ্য দলিল বলতে কি বোঝায়? হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য বা উপাদানগুলো কি কি? এবং একটি কারেন্সি নোটের হস্তান্তরযোগ্যতা থাকা সত্ত্বেও কেন ইহাকে হস্তান্তরযোগ্য দলিল বলা যায় না? খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো ডিয়ার ভিউয়ার্স, প্রশ্নটি আলোচনা করার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে আলোচনা করব হস্তান্তরযোগ্য দলিল বলতে কি বোঝায়। হস্তান্তরযোগ্য দলিল, ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে জানব হস্তান্তরযোগ্য দলিল কি বা হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে। হস্তান্তরযোগ্য দলিল আইনের অর্থাৎ 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13(1) ধারায় হস্তান্তরযোগ্য দলিল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অত্র ধারায় বলা হয়েছে, প্রাপকের নির্দেশ মতো কোন ব্যক্তিকে বা বাহককে প্রদেয় প্রত্যর্থপত্র কিংবা অঙ্গীকারপত্র বিনিময় বিল এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল বলে। তো ডিয়ার ভিউয়ার্স, 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13(1) ধারায় হস্তান্তরযোগ্য দলিল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অত্র ধারায় কি বলা হয়েছে, যে প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে বা বাহককে, অর্থাৎ কোনো ব্যক্তিকে বা বাহককে প্রদেয় প্রত্যর্থপত্র অঙ্গীকারপত্র বিনিময় বিল এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল বলে। এখানে কি বলা হয়েছে, যে প্রত্যর্থপত্র হতে হবে, প্রত্যর্থপত্র অঙ্গীকারপত্র বিনিময় বিল এবং চেক, এবং চেক। এখানে যে বিষয়টি বলা হয়েছে, যে প্রত্যর্থপত্র অঙ্গীকারপত্র বিনিময় বিল এবং চেক, এই যে বিষয়গুলো বলা হয়েছে 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনে, এই যে বিষয়গুলো প্রত্যর্থপত্র অঙ্গীকারপত্র বিনিময় বিল এবং চেক, এই বিষয়গুলো হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা হস্তান্তরযোগ্য দলিল কি, সহজ কথায় যদি বলি, যে প্রাপককে নির্দেশ মতো প্রদেয় কোনো বাহককে বা কোনো অন্য কোনো ব্যক্তিকে প্রদেয় মানে দেওয়া প্রত্যর্থপত্র অঙ্গীকারনামা বিনিময় বিল বা চেক, এগুলি হচ্ছে মূলত হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য, অর্থাৎ এগুলি হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি যে হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে। 1881 সালের
হস্তান্তরযোগ্য দলিল আইনের 13-1 ধারায় কিন্তু হস্তান্তরযোগ্য দলিল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রত্যর্থপত্র, অঙ্গীকারপত্র, বিনিময় বিল বা চেক এগুলো যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে প্রদান করে তখন এটি কি হবে? হস্তান্তরযোগ্য দলিল। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা হস্তান্তরযোগ্য দলিল কি সেই সম্পর্কে ধারণা লাভ করলাম। আমরা এই পর্যায়ে আলোচনা করব হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য সম্পর্কে, অর্থাৎ একটি হস্তান্তরযোগ্য দলিলের কি কি বৈশিষ্ট্য বিদ্যমান। হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য বা উপাদানসমূহ, অর্থাৎ একটি হস্তান্তরযোগ্য দলিলের কি কি বৈশিষ্ট্য এবং উপাদান বিদ্যমান রয়েছে সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। একটি হস্তান্তরযোগ্য দলিলের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যটি হচ্ছে এটি লিখিত হতে হবে। এটি লিখিত হতে হবে। দুই বা ততোধিক পক্ষ থাকতে হবে। পক্ষ থাকবে, স্বাক্ষর থাকবে, অর্থের পরিমাণ উল্লেখ থাকতে হবে, উল্লেখ থাকবে, শর্ত হীন থাকবে, চাহিবা মাত্র প্রদেয় হতে হবে, হস্তান্তর যোগ্য হতে হবে এবং প্রচলিত মুদ্রায় পরিশোধ যোগ্য হতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কি দেখলাম যে একটি হস্তান্তরযোগ্য দলিলের যে সমস্ত বৈশিষ্ট্য বা উপাদান বিদ্যমান থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটি লিখিত হতে হবে, অর্থাৎ লিখিত ছাড়া কোনো দলিল কিন্তু হস্তান্তরযোগ্য দলিল বলে বিবেচিত হবে না, এবং দুই বা ততোধিক পক্ষ থাকতে হবে। এক পক্ষ কিন্তু হস্তান্তর, এক পক্ষ হলে কিন্তু হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য হবে না। এখানে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে, অর্থাৎ প্রথম পক্ষ প্রদেয় করবে এবং দ্বিতীয় পক্ষ সেটি গ্রহণ করবে, এবং স্বাক্ষর থাকতে হবে, অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল যে প্রদান করবে তার স্বাক্ষর থাকতে হবে, অর্থের পরিমাণ উল্লেখ থাকতে হবে, অর্থাৎ একটি হস্তান্তরযোগ্য দলিলে টাকার পরিমাণ উল্লেখ থাকতে হবে, অর্থাৎ এখানে কত টাকা তাকে দেওয়া হবে, চাহিদা মাত্র প্রদেয় করতে হবে সেই টাকার অঙ্ক থাকতে হবে, শর্তহীন হতে হবে, অর্থাৎ এটি বিনা শর্তে প্রদান করতে হবে, চাহিদা মাত্র প্রদেয় হতে হবে, অর্থাৎ চাহিমা মাত্র পরিশোধযোগ্য, এবং হস্তান্তরযোগ্য হতে হবে এবং প্রচলিত মুদ্রায় পরিশোধযোগ্য হতে হবে। অর্থাৎ এগুলোই মূলত হচ্ছে একটি হস্তান্তরযোগ্য দলিলের মৌলিক উপাদান বা বৈশিষ্ট্য সমূহ। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব যে একটি কারেন্সি নোটের হস্তান্তরযোগ্যতা থাকা সত্ত্বেও কেন ইহাকে হস্তান্তরযোগ্য দলিল বলে বিবেচিত করা হয় না। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা দেখি। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে প্রশ্নটি যে কারেন্সি নোটের হস্তান্তরযোগ্যতা থাকার পরেও কেন ইহাকে হস্তান্তরযোগ্য দলিল বলা হয় না, ডিয়ার ভিউয়ার্স, এই প্রশ্নটির আলোকে আমরা বলতে পারি যে কারেন্সি নোট একটি দেশীয় হুন্ডির একটি অংশ, কিন্তু 1881 সালের যে হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে সেখানে 13-1 ধারায় বলা হয়েছে যে কোনগুলো হস্তান্তরযোগ্য দলিল। এখানে বলা হয়েছে হস্তান্তরযোগ্য দলিল আইনের 13-1 ধারায় যে হস্তান্তরযোগ্য দলিল কোনগুলো সে সম্পর্কে আমরা দেখি যে বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজরি নোট,
অঙ্গীকারপত্র এবং চেক এগুলোতে কিন্তু মূলত 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13-1 ধারায় যে বিষয়টি বলা হয়েছে যে বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজরি নোট, অঙ্গীকারপত্র এবং চেক এগুলো হচ্ছে মূলত হস্তান্তরযোগ্য দলিল। যদিও কারেন্সি নোট দেশীয় হুন্ডির একটি অংশ, কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে কারেন্সি নোট হস্তান্তরযোগ্য দলিল। তাই আমরা বলতে পারি এটা বাণিজ্যিক হুন্ডি হিসেবে পরিচিতি লাভ করলেও কিন্তু কারেন্সি নোটকে হস্তান্তরযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কী করতে পারি না, তাকে হস্তান্তরযোগ্য দলিল বলতে পারি না। কারণ 1881 সালের 13-1 ধারায় হস্তান্তরযোগ্য দলিল যে বিষয়গুলো বলা হয়েছে তার মধ্যে কিন্তু কারেন্সি নোট এই বিষয়টি পড়ে না। তো আমরা বলতে পারি যে কারেন্সি নোটের হস্তান্তরযোগ্যতা থাকা সত্ত্বেও একে হস্তান্তরযোগ্য দলিল বলা যায় না। কারণ হস্তান্তরযোগ্য দলিল আইনে যে সংজ্ঞাটি প্রদান করা হয়েছে সেই সংজ্ঞায় কিন্তু কারেন্সি নোটের বিষয়টি উল্লেখ করা হয়নি। তো আমরা এই বিষয়টি অবশ্যই মনে হয় ক্লিয়ার বুঝতে পেরেছি যে কারেন্সি নোটের হস্তান্তরযোগ্যতা থাকা সত্ত্বেও এটাকে হস্তান্তরযোগ্য দলিল বলা যায় না। এর একটি কারণ 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13-1 ধারায় হস্তান্তরযোগ্য দলিল যে বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলোতে কিন্তু কারেন্সি নোটের বিষয় উল্লেখ হয়নি, যদিও এটি একটি বাণিজ্যিক হুন্ডির অংশ। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনা এ পর্যন্তই। তো আমরা আজকে জানলাম যে হস্তান্তরযোগ্য দলিল কোনগুলো, হস্তান্তরযোগ্য দলিল বলতে কী বোঝায়, হস্তান্তরযোগ্য দলিলের বা হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য বা উপাদানগুলো কী কী, এবং একটি কারেন্সি নোটের হস্তান্তরযোগ্যতা থাকার পরও কেন এটিকে হস্তান্তরযোগ্য দলিল বলা হয় না। তো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আপনারা অবশ্যই ভালোভাবে আরও বই দেখে প্রশ্নটি একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, প্রশ্নটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মন্তব্য পেশ করবেন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।